ঈদকে সামনে রেখে ক্রেতাদের পছন্দ নতুন ট্রেন্ডের পোশাক। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, তবে প্রতিটা জিনিসের দাম কিছুটা বাড়তি থাকায় অনেকেরই কেনাকাটায় আনতে হচ্ছে কাটছাট। এদিকে দাম কমাতে চাইলেও দাম কমিয়ে রাখতে পারছেন না বিক্রেতারা, এমন অভিযোগ বিক্রেতাদের। বিস্তারিত সাবরিনা মজুমদার রিপোর্টে। ঈদ সামনে রেখে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা সবসময় চান পোশাকে কিছুটা নতুনত্ব। বিষয়টি মাথায় রেখে বিক্রেতারা বিপণী বিতানগুলো সাজিয়েছেন রকমারি নকশার ঈদ পোশাকে। এখন তো চলতেছে গারারা সারারা আফগান, আপনার ধুতি পায়জামা গুলো চলতেছে, কাবলি আছে, হ্যাঁ কাবলি আছে, কাতোয়া আছে, তারপর যা স্ট্রেট পাঞ্জাবি আছে। তবে দাম কিছুটা বেশি হওয়ায় প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে বলছেন ক্রেতারা। পাঞ্জাবি কালেকশন আছে, মানে আমার কাছে মনে হচ্ছে গত বছরের মতোই, মানে কালেকশনটা, কিন্তু প্রাইস মনে হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি। আলিয়া কাট দেখতেছি, নাইরা কাটও দেখতেছি, যেটা পছন্দ হয় সেটা নেব। দাম বেশি হওয়ার কারণে আমরা আমাদের পছন্দের জিনিসটি বাদ দিয়ে সাধ্যের মধ্যে যেটা পাইতেছি ওটাই নিতেছি। এখন জাস্ট গেঞ্জি শার্ট আর প্যান্ট বাকি আর একটা স্যান্ডেল। আলিয়া কাট এবং থ্রি পিস। আর দাম বাড়ার কারণ হিসেবে ডলার সংকটের কথা জানান বিক্রেতারা। হ্যাঁ, ক্রেতারা তো সবসময় লেটেস্ট চাবি, ডলার ডলারের রেট অনেক হাই, ভেজা কিনা তো আশা অনুরূপ না, আশা করছি আরো 10-12 দিন আছে, দেখা যাক কি হয়। সব কিছু ছাপিয়ে ঈদ আনন্দে ফাঁসতে সাধ্যমতো নতুন পোশাক নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।